ধামাকা ধামাকা ধামাকা। পুজোয় এবার আপনি তৈরি হয়ে যান ফিনিশার্স ফ্যামিলি স্যালুনের সাথে। এখানে পুরুষ ও মহিলাদের হেয়ার স্পা, ফেসিয়াল, কেরাটিন ট্রিটমেন্ট, হেয়ার স্ট্রেটনিং, ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, আইব্রো, ম্যানিকিউর, পেডিকিউর, হেয়ার কাটিং, এছাড়াও ছেলেদের হেয়ার কাটিং, বিয়ার্ড ট্রিটমেন্ট, ফেসিয়াল করানো হয় এবং এখানে সমস্ত রকম প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে। তাই আজই আসুন দ্য ফিনিশার্স ফ্যামিলি স্যালুনে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিশদে জানতে কল করুন 8942065646 বা 8820109489 এই নম্বরে। আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আরো মাসে 13 পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপ্রাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। জীবন শিখা এক্সরে ক্লিনিক, যেখানে আপনি পাবেন ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি ও ব্লাড টেস্টের সুবিধে। এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুবিধে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ, হাসপাতাল রোড, উত্তর দিনাজপুর। অথবা বিশদে জানতে কল করুন 9382580020 বা 9733236724 এই নাম্বারে। সম্রাট সু মিউজিয়াম, যেখানে আপনি পাবেন ছেলে ও মেয়েদের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের আধুনিক মানের জুতোর সম্ভার। এছাড়াও থাকছে জুতো ক্রয়ের উপর 10% পর্যন্ত ছাড়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, কালিয়াগঞ্জ, এনএস রোড, উত্তর দিনাজপুর। অথবা বিশদে জানতে কল করুন 9475312781 এই নম্বরে। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলংকার গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তে উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। নমস্কার, আপনারা দেখছেন বর্তমানে কথা রশিদপুর কালীতলা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির প্যান্ডেলে, যেখানে এই মুহূর্তে
এই পূজোর উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পূজোকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু দর্শনার্থীদের কিন্তু ভিড় প্রায় উপচে পড়েছে বলা যেতে পারে। কারণ একটাই, এখানে আসলে আপনাকে সিলেক্ট করতে হবে আগে স্বর্গে যাবেন না নরকে যাবেন। কারণ এই সমাজে একটা প্রচলিত কথা রয়েছে যে ভালো কাজ করলে নাকি স্বর্গে যাওয়া যায় আর খারাপ কাজ করলে নাকি নরকে যাওয়া যায়। আর এবার পুজোর থিম কিন্তু এই রশিদপুর কালীতলা সার্বজনীন দুর্গ উৎসব পুজো কমিটির থিম করা হয়েছে সেটাকে কেন্দ্র করে। নিঃসন্দেহে এই থিম এবার যে আকর্ষণ করবে শুধুমাত্র কালিয়াগঞ্জ নয় জেলার মধ্যে তা কিন্তু বলা যেতেই পারে। আমি এই মুহূর্তে রয়েছে এখানকার যে যিনি হচ্ছে কর্মকর্তা অর্থাৎ এই সার্বজনীন যে পুজো কমিটি, এবং তার মধ্যে তো আর ওনার একটা আলাদা পরিচয় রয়েছে কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের যে সভাপতি শহর সভাপতি রাজীব শাহ। তো আপনার কাছে জানতে চাইবো যে হঠাৎ এই ধরনের একটা থিম কেন করলেন? টোটাল যে পরিকল্পনা সেটা নয়, এখানে আমাদের যে পুজো কমিটি যে আছে, আমাদের যে সম্পাদক যে আছে উজ্জ্বল সাহা, সভাপতি আছে সমীর সাহা, তারপরে আমাদের অমিত, আমাদের রশিদপুর কালীতলায় যেটা পুজো সেটা এবং আমরা পরিচালনা হয় হচ্ছে মিলন সঙ্গে ক্লাবের নামে, এবং ক্লাবের এবং পাড়ার সবার মিলিত প্রচেষ্টা এটা হচ্ছে। এবার বর্তমান যুগে সমাজে যেটা পাপ পুণ্যর একটা কথা প্রচলিত আছে সেটার উপরে ভিত্তি করে চিন্তা এবার করা হয়েছে যে খারাপ কাজের জন্য যে আমরা নরকে যাই। এবার আমরা তো কেউ স্বর্গ নরকে তো দেখিনি, এবার কথা প্রচলিত আছে যে আমরা স্বর্গে ভালো কাজ করলে আমরা স্বর্গে যাবো, খারাপ কাজ করলে আমরা নরকে যাবো, সেটাই তুলে ধরো। আপনি তো কালিয়াগঞ্জের তৃণমূলের সর্বসর্বা অর্থাৎ শহর তৃণমূলের সভাপতি, তো এখানে কি আপনি সেটাই কি মানুষকে বার্তা দিতে যাচ্ছেন যে খারাপ কাজ করো না তাহলে নরকে যেতে হবে আর ভালো কাজ করলে এখানে আসতে হবে, কি বলেন? এটা আমাদের দিদি মমতা ব্যানার্জির নির্দেশ। হ্যাঁ, উনিও বারে বারে বিভিন্ন বক্তৃতায় বলেন খারাপ কাজ করলে ভালো জায়গা নেই, সেরকম খারাপ কাজ করলে সমাজেও জায়গা নেই, বা সমাজে মৃত্যুর পরেও তারা খারাপ জায়গায় যেয়েই যাবে। এই মুহূর্তে দেশ রাজ্য কোন পর্যায়ে রয়েছে, খারাপের সংখ্যা বেশি না ভালোর সংখ্যা বেশি? না আপনারা এখানে কিন্তু দুটো জায়গা করেছেন, একটা নরক একটা স্বর্গ, কি বলে? সাথে আমরা বৈদিক পুজোটা আমরা ফলো করেছি। আচ্ছা, হ্যাঁ, বৈদিক পুজোটা যে বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর পুরুষকা পরম ব্রহ্মা তসমাই শ্রী গুরুবে নমঃ। আচ্ছা, ঠিক আছে, গুরু মার্গ অবলম্বন করলে পরে স্বর্গের পথ প্রশস্ত হয় এবং ওর জন্য জ্ঞানের দরকার হয়। আর আমাদের বর্তমান সময়তে দেখা যাচ্ছে আমাদের জ্ঞানের যথাযথ আমাদের জ্ঞানটা প্রাপ্ত হচ্ছে না। ঠিক আছে, এক্ষেত্রে কিভাবে সম্বন্ধিত আপনারা দেখবেন আসল ফন্ডে রাখা আছে, সেখানে বলা আছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা প্রাণম সৃজাম্যহম। তারপরে বলা আছে যে সম্ভব আমি ইউগে ইউগে, অর্থাৎ যখন ধর্মের পতন হবে তখন শ্রীকৃষ্ণের আবির্ভাব হবে এবং তিনি সেই ধর্মটাকে বজায় রাখবেন এবং অধর্মটাকে বিনাশ করবেন। এখন এই বর্তমান সমাজে আমরা যথার্থভাবে দেখতে পাচ্ছি সেখানে আমরা যথার্থ আমরা গুরুর আদেশ তো কিছু পাচ্ছি না এবং নিজে নিজেই অজ্ঞাত অনুসারে আমরা কর্ম করে বসছি আমরা, এবং এই জন্মান্তরবাদ কর্মান্তরবাদ হিসাবে আমরা ফলো করে যাচ্ছি বৈদিককে। আর আমরা সবাই কিন্তু এক একজন আমরা এক একজন ঋষিমুনির আর্যপুত্র সন্তান, কারণ আমাদের এক একজনের গোত্র কাশ্যপ গোত্র ভরদ্বাজ গোত্র মধুকণ্ড গোত্র, এই জিনিস আমরা ফলো করে যাচ্ছি কিন্তু আমরা কিন্তু যথাযথ জ্ঞানের পর্যায়ে আমরা করতে পারছি না। এর জন্য এটাই আমাদের বিশেষ দিন যে আজকে আমরা কর্মান্তর মাধ্যম দিয়ে আমরা এগিয়ে চলবো এবং সবাইকে মেসেজ দিব যে সর্ব ভালো কর্ম করলে পরে সর্বপ্রাপ্তি এবং খারাপ কর্ম করলে নরকপ্রাপ্তি। আর এই সর্বনরকটা ইহ লোকে সম্ভব কিন্তু পরলোকের ব্যাপারটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, এই ধরনের মানে করলাম কেন, এটা তো একটা ইউনিক চিন্তা। আমরাও মানুষের কাছে এটাই বার্তা পৌঁছে দিতে চাই যে এই পৃথিবীতে আমরা যারা আছি তারা যাতে যতটা কম, এবার পাপ পুণ্য খারাপ ভালো সব মিলেমিশে তোমার, এবার যতটা কম করা যায় খারাপ কাজ যাতে কম আমরা যদি করি, খারাপ কাজে যাতে আমরা কম লিপ্ত হই, আমরা মৃত্যুর পরবর্তীকালে যেটা আমরা বলি পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে সেই জন্মে আমরা যাতে নরকে না যেতে হয় আমাদেরকে, আমরা যাতে স্বর্গ লাভ করতে পারি, একদম মানুষের মধ্যে একটা ভাবনা কতটা এখানে দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে আপনার মনে হচ্ছে? যে বললাম প্রথম দিনে তো যা ভিড় দেখতে পাচ্ছি দ্বিতীয়তে, এবার পরবর্তীতে ভিড় সামাল দিতে আমাদেরকেও যে বেশ সমস্যায় পড়তে হবে সেটা প্রথম দিনেই বুঝতে পারছি। আর পরলোকেও যেটা আমরা এখন যেভাবে জীবন চরিত্র চলছে এখন তো আমাদের স্বর্গ আর নরক সম্বন্ধে আমাদের অতটা আইডিয়া নেই, কিন্তু হ্যাঁ একটা জিনিস ভালো কর্ম করলে পরে এই সমাজকেও আমরা স্বর্গনর গড়ে তুলতে পারবো। এর জন্যে সবার সাথে বৈদিক একটা মন্ত্র আছে সংগচ্ছ বদ্ধং সাঙ্গ মনাংশে জানাতাম,
সবাই একসাথে চলো, ভালোভাবে চিন্তাধারা করো, যেটা বৌদ্ধ ধর্মে আছে সৎকর্ম সদ্ভাগ্য অষ্টাঙ্গিক মার্গে যেটা বলা হয়েছে, সেভাবে আমরা এখানে দেখাতে চলেছি যে এই সমাজে আমরা ভালো কর্ম করলে পরে একটা সমাজে স্বর্গতুল্য হবে। হ্যাঁ, তারা শুনতেই পারলেন যে ভালো কাজ করলে স্বর্গ করা হয়েছে এখানে, এখানে কিন্তু স্থান হবে মানুষের। আর যদি এই সমাজে যদি কোনো খারাপ কাজ করেন আপনারা, পাশেই রয়েছে নরক, সেই জমদুয়ার বলা হয় প্রচলিত কথা, সেই জমদুয়ারে কিন্তু আপনাদের স্থান হবে। অর্থাৎ সাবধান, ভালো কাজ করার চেষ্টা করুন, তাহলেই ভালো জায়গা আপনার স্থান হবে। এটা কিন্তু কালিয়াগঞ্জে যে রশিদপুর কালীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তারা কিন্তু এবারকার কিন্তু সাধারণ মানুষের কাছে এমনটাই বার্তা দিচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতেই পারছি। আপনারা দেখুন কি সুন্দর বুদ্ধ ছবি এখানে, পাশাপাশি বিভিন্নভাবে সুন্দরভাবে এখানে একটা যে পরিবেশ, এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে যে পুজো যে হয়, সত্যি কিন্তু এটা একটা বিরল একটা দৃশ্য আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে যে লাইটের যে একটা কারুকার্য করা হয়েছে, যে একটা আলোর ঝলকানি করা হয়েছে, এটা কিন্তু সত্যি একটা নতুন চিন্তা ভাবনার মধ্য দিয়েই কিন্তু এটা ফুটিয়ে ওঠা সম্ভব বলে, বা একটা ভালো একটা পরিকল্পনা, বা ভালো একজন কোনো লাইটম্যানের যে এটা একটা কারুকার্য, মানে সে তার যে একটা নিজস্ব দৃষ্টিভঙ্গিতে যে একটা এই ধরনের চিন্তা ভাবনা, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনাদের আর দেখাচ্ছি যে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই যে আমরা মৃত্যুর পরে এই শ্লোকান দিতে দিতে কিন্তু আমরা বিভিন্ন যে আমরা শ্মশানে যাই এবং সেখানে আমরা আমাদের প্রিয়জনকে নিয়ে যাই এবং প্রিয়জনকে এই শ্লোকানটা দিতে দিতে কিন্তু আমরা নিয়ে যাই। আপনারা দেখুন আমাদের যে আমার ভিডিও জার্নালিস্ট যে রয়েছেন শুভঙ্কর আচার্য, তিনি কিন্তু আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে বর্তমানে। আপনারা দেখুন এই যে স্বর্গ, স্বর্গে আমরা এখন রয়েছি, এখানে স্বর্গে আপনারা দেখছেন যে কালিয়াগঞ্জের কাউন্সিলররা তারাও এখানে এসে আমরা একটু কথা বলে নিচ্ছি। মানুষ মৃত্যুর পরে যায়, জীবিত কালে আপনি স্বর্গ দেখলেন, কতটা আনন্দ, ভালো লাগছে, মানুষকে কি বলবেন? মানে মৃত্যুর আগে স্বর্গ যাতে দেখে নিতে পারে, যে জন্মালে মরিতে হইবি এবং তারপরে আমাদের স্বর্গে বা নরকে বাস হয়, কিন্তু আমরা জানি না সেই জায়গাটা কেমন। আজ এই পুজো মণ্ডপে এসে দেখলাম যে স্বর্গ কি জিনিস, নরক কি জিনিস, আপনার কাছে কেমন লাগলো? সর্বপ্রথম আমি রশিদপুর সার্বজনীন দুর্গা পূজা কমিটির তরফ থেকে দুর্গা পূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, ওনারা যে একটা থিম করেছে স্বর্গ আর নরক, আমরা রামায়ণ মহাভারতে বা বিভিন্ন ধার্মিক বইতে আমরা দেখেছি যে মরার পর কেউ স্বর্গে যায়, কেউ নরকে যায়, যে যেরকম কাজ করে তার সে পরিণতি। কিন্তু আজকে এইখানটা আমরা যা থিম হয়েছে মালদার যত সম্পর্কে করেটা দেখে, প্রথমেই আমরা নরকে যাচ্ছি, তারপরে স্বর্গে আসছি, তারপরে মায়ের দর্শন হচ্ছে। আচ্ছা, এতে একটা আমাদেরকে মানে শিক্ষা দিচ্ছে যে দেখো নরক কিরকম আছে আর স্বর্গ কিরকম আছে, তারপরে মায়ের দর্শন করে তুমি বাড়ি যাও, তারপরে তুমি বিবেচনা করে তুমি সমাজের কাজ। আচ্ছা আচ্ছা দাদা, স্বর্গ দেখলেন আপনি, নরক দেখলেন, কি মনে হচ্ছে, সাধারণ মানুষকে কি বলবেন? কালিয়াগঞ্জের একজন নাগরিক হিসাবে এই রশিদপুর সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটিকে সর্বাগ্রে আমরা আন্তরিক অভিনন্দন জানাই, যে একটা এই দুর্গাপুজোকে কেন্দ্র করে তারা একটা সুন্দর থিম কালিয়াগঞ্জবাসীকে উপহার দিয়েছে এবং সেই থিম মাকে দর্শন করার ক্ষেত্রে প্রথমে আমরা নরকের মধ্যে দিয়ে তারপর স্বর্গে প্রবেশ করে স্বর্গ থেকে মাকে দর্শন আমরা করছি। মানুষ প্রত্যেকেই মরণশীল, যে কোনো জীব মাত্রই মরণশীল, জন্মালে মরিতে হবে, এটা একদম অতীব সত্য কথা। এবং আমরা বিভিন্ন পৌরাণিক ধর্মগ্রন্থে, মহাভারতে, রামায়ণে
আমরা যতটুক পড়ে জেনেছি যে মরার পর প্রত্যেকটা জীব শুধু মানুষই স্বর্গে যেতে পারে আমার মনে হয় সেটা নয়, অনেক প্রাণী আছে, অবলা জীব আছে, তারাও তাদের জীবদশায় সঠিক কাজ করে, তারাও তাদের জীবনের সঠিক কাজটা করে, তারা কিন্তু তাদের মৃত্যুর পর তারা বিভিন্ন স্থানে যায়। এখান থেকে একটা এই রশিদপুর সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটি মানুষের মধ্যে একটা চেতনা সৃষ্টি করতে চাইছে যে দেখো নরকে কি বাস এবং স্বর্গে কি বাস, একদম তার যে তফাতটা, এই রশিদপুর সার্বজনীন দুর্গা পূজা কমিটি নরক এবং স্বর্গের যে তফাতটা সেটা প্রমাণ করেছে। দাদা বুঝি এই বর্তমান সমাজে যেভাবে সমাজে অবক্ষয় হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে কি মনে হয় সাধারণ মানুষের সংখ্যাটা কত, নরকে যাওয়ার সংখ্যাটা কত হতে পারে আর স্বর্গে যাওয়ার সংখ্যাটা কত? এটা আমরা ঈশ্বর নই, ভগবান নই এবং কোনো অঙ্কের খাতা তো লেখা নেই যে কত মানুষ স্বর্গে গেছে আর কত মানুষ নরকে গেছে। থ্যাংক ইউ দাদা। জন্মালে মরিতে হইবে, এ কথা সকলেরই জানা, কিন্তু সমাজে মূল্যবোধ যেভাবে অবক্ষয় হচ্ছে দিনের পর দিন, তাতে আপনি মারা যাবার পর আপনার স্থান কোথায় হবে, কেমন সেই জায়গা হবে, এটা সকলেরই অজানা। আজ সেই অজানা জায়গাকে সকলের কাছে পরিচিত করে তুলল কালিয়াগঞ্জের রশিদপুর কালীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার তারা তাদের পুজো মণ্ডপ ফুটিয়ে তুলেছে স্বর্গ কেমন আর নরক কেমন। শুধু তাই নয়, কোনো মানুষ যদি সমাজে খারাপ কাজ করে তাহলে মৃত্যুর পর তাদের নরকে বাস হয়, সেই নরকের স্থান কেমন হয় সেটাও যেমন ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি এই সমাজে যারা ভালো কাজ করেছে তাদের স্বর্গে কেমনভাবে জায়গা হয় সেটাও তারা এখানে ফুটিয়ে তুলেছে সুন্দরভাবে। সুন্দর আলোর কারসাজির মাধ্যমে এবার এই পুজো জেলার মধ্যেও অন্যতম আকর্ষণ হতে চলেছে তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। আজ এই পুজো মণ্ডপের উদ্বোধন করলেন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ববঙ্গের আরেকটি জেলা সেটি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের পুরীতি পূজার আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। উত্তর দিনাজপুরকে আপনারা এখানে স্ক্রিনের মধ্যে আনুন, মাননীয় মুখ্যমন্ত্রী যাতে তাদের দেখতে পান। উত্তর দিনাজপুরের যে সকল জেলাকে যে সকল পুজো কমিটিকে উনি করছেন উদ্বোধন আজকে, তারা হলো রূপহার যুব সংঘ রায়গঞ্জের, রায়গঞ্জের উত্তরা সমিতি, কালিয়াগঞ্জের বিবেকানন্দ ক্লাব দুর্গা পুজো কমিটি, রশিদপুরের কালীতলা সার্বজনীন, কুড়িটাঙ্গির সুনীতি সংঘ, বাঙালবাড়ি বিদ্যুৎ ক্লাব, হেমতাবাদ শ্রী দুর্গা মন্দির, চাকুলিয়া কান্তি বাস স্ট্যান্ডের যে দুর্গা পূজা উদ্বোধন করবেন আপনারা স্ক্রিনে দক্ষিণ দিনাজপুরকে আনো, কুমার গ্রামপুরের শক্তি সংঘ, কুশমন্ডি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, গঙ্গারামপুর।